বসুন্ধরা। আমি মহিষাসুর বার বার স্বর্গমর্ত আক্রমণ করতে গিয়ে ওই দুর্গার হাতে পরাস্ত হয়েছি। আর না, এবার অন্য পথ নিতে হবে, অন্য পথ। খরা আর দূষণ, খরার দূষণ। আজ্ঞা করুন প্রভু। আজ্ঞা নয়, আজ্ঞা নয়, এবার তোমাদের কাজ। আমাদের কাজ কি করতে হবে? আজ্ঞা করুন। শোনো, মর্তের মানুষদেরকে বাসনা আর লোভের অস্ত্র দিয়ে তোমাদের আজ্ঞা বহু করবে। তারা তোমাদের হয়ে মর্তের যা কিছু তাদের জন্য ভালো সব নিজেরাই ধ্বংস করবে। আর যত ধ্বংস করবে তত স্বর্গের শক্তি কমে আসবে, আর যত দেবতাদের শক্তি কমবে তত তারা আমার কাছে পরাজয় স্বীকার করবে। ওরে আমার সোনার সন্তানরা, আর আমার অঙ্গহানি করিস না। আমি যে আর সহ্য করতে পারছি না, আমার ফুলে ফলে শস্য শ্যামলা রূপকে তোরা কি করছিস একবার তাকিয়ে দেখ। কে শুনবে ওরে দূষণ, ওর আর্তনাদ কে শুনবে? আমার সুসন্তানরা তোদের শেষ করে দেবে। আমাদের শেষ করে দেবে? আমাদের মানে আমাদের এই খরা আর দূষণকে? অত সোজা বলি, অত সোজা যে দূষণ আমরা তোর বুকে ছড়িয়ে দিয়েছি বিষের মতো, তোর সন্তানরা ছটফট করে মরবে। না না না, এ হতে পারে না, এ হয় না। হয় না, হয় না। হ্যাঁ, তাকিয়ে দেখ, মানুষ আজ নিজের ক্ষতি করে মৃত্যুর খেলায় মেতেছে, বরফ গলে যাচ্ছে, খরা অসুরের তাণ্ডবে তোদের সুজলা সুফলা বনভূমি আমরা মানুষদেরকে দিয়ে কেটে সাফ করে দিয়েছি। গরম আর অনাবৃষ্টিতে মানুষগুলো পিঁপড়ের মতো মরবে, নিজেদের মধ্যে কলহ করে মরবে, আর বেশি দিন নেই। ওই চে দেখ। না, এ হতে পারে না, আমার তেজ আবার ফিরে আসুক। আহ
আজকের প্রজন্ম আমার হয়ে লড়াই করতে আসছে। দেখ চারিদিক আবার সবুজে ভরে উঠেছে, দেখ আবার বৃষ্টি হচ্ছে, দেখ মাঠে মাঠে সবুজ ধানের দোলা লেগেছে, দেখ তোদের মৃত্যু অনিবার্য। আমরা শক্তিহীন হয়ে পড়ছি। না না, হতে পারে না। আমরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে লোভের রোগ ছড়িয়েও আমরা কিছু করতে পারলাম না। খরা খরা, পালাতে হবে খরা, পালাতে হবে, পালা পালা খরা, পালা পালা। ওরে আমার সোনার বাছারা, তোরাই পারিস আমাকে এই অসুরদের হাত থেকে বাঁচাতে, তোরাই পারিস এই পৃথিবীকে আবার সুজলা সুফলা শস্য শ্যামলা বানাতে। বসতি আমার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে।